বাজার কমিটির অফিস ঘর দখলের প্রতিবাদে বাজার বন্ধ করে বিক্ষোভ দেখালো ব্যবসায়ীরা। ঘটনাটি ঘটেছে গাইঘাটার ঠাকুরনগর বাজারে। বাজার কমিটির অফিস ঘর জোর করে দখল করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। প্রতিবাদে বাজার বন্ধ রেখে প্রতিবাদে সামিল হলেন ব্যবসায়ীরা, পথ অবরোধ করেন তারা। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ঠাকুরনগরে। জানা গেছে ঠাকুরনগর বাজারে বাজার কমিটির একটি অফিস ঘর দুদিন আগে ভেঙে দেয় দুষ্কৃতীরা। প্রায় 40 বছরের পুরনো ঘরটি ভেঙে দিয়ে ঘিরে দখল করে রাখা হয়। এই ভাঙাটাও যেমন অন্যায়, আর বাজার সমিতি তাদের বিরুদ্ধে আজকে যে অবরোধ করেছে, এটা কার বিরুদ্ধে কে করেছে সে প্রশ্নের উত্তর বোধহয় কেউ দিতে পারবে না। এটা বিজেপির আভ্যন্তরীণ কোন্দল। প্রতিবাদে এদিন বাজারের সমস্ত দোকান বন্ধ রেখে প্রতিবাদ করেন ব্যবসায়ীরা, পাশাপাশি প্রায় ঘণ্টা দেড়েক পথ অবরোধ করেন তারা। তাদের দাবি, অবিলম্বে এই অফিস বাজার কমিটিকে ফিরিয়ে দিতে হবে। পরে পুলিশের আশ্বাস পেলে অবরোধ তুলে নেন ব্যবসায়ীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা আমাদের যে অফিস ঘর 40 বছর যাবৎ ধরে আমাদের সেই অফিস ঘরে আমরা চলছে, এই ঘরটা কিছু সমাজ বিরোধী দুষ্কৃতি তারা এসে আমাদের অফিস ঘর ভেঙে দিয়েছে। সঙ্গে যারা আমাদের এই জমির মালিকানা দাবি করছে, পাট্টা দাবি করছে, তারা এসে এই ঘরটা ভেঙেছে। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর।